baik lagi lo. Ma, ma, ma kau ikut lah. Aku baik hari ini sih. Aku baik. Mama. বিদেশ থাকে টাকার জন্য তেমন চাপও দেয় না আবার তো ছোট দুই বোনের লেখাপড়ার পরীক্ষার ফিসটা পর্যন্ত ঠিক মতো দিতে পারতেছি না আর তোর বাইক না বাইকের কথা বাদ দে তো বাবা আচ্ছা মা তুমি আমার একটা কথা বলো আমি তখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমারে বলছো যে বড় হ বাবা বাইক কিনে দিবো আমি আর কত বড় মাম বড় হয়েছি না আমি মেট্রিক পরীক্ষা দিছি না আমি তো পাস করছি আমার তুমি বাইক কিনে দিবা না ঠিক আছে বাবা তুই মেট্রিক পরীক্ষা দিছিস তুই পাস করছিস সবই ঠিক আছে এবং এটাও কইছি তুই বড় হইলে বাইক কিনে দেবো কিন্তু তুই নিজের পায়ে এখনো দাঁড়াস নাই ঠিক আছে তুই তোর পড়াশোনা করে পাস করতেছিস একটা চাকরি বাকরি খোঁজ আম্মা বাইক কিনতে হলে নিজের পায়ে দাঁড়াইতে হবো ওই যে জুবাইরের আব্বা মুদির দোকান করে ওর বাইক কিনে দিছে না ওর তো বাইক কিনে দিছে আমার সবগুলা বন্ধুর বাইক আছে আমার বাইক নাই দেখ বাবা অগো সামর্থ আছে ওরে কিনে দিছি কিন্তু আমার অগো সামর্থ নাই তাই কিনতে পারবো না না মুদির দোকান করে ওর পোলারে বাইক কিনে দিবার পাইছে আমার আব্বা চাকরি করে আমার বাইক কিনে দিবার পারবো না আম্মা বুঝো না আম্মা সবার বাইক আছে রূপ পাল্টাইছে না আম্মা আমার একটা বাইক লাগে না বুঝো না আম্মা আচ্ছা ঠিক আছে বাবা আম্মা দিবা না তোমার পোলার তো খালি বাইক বাইক কথাছে আমি কি করমু আমার কি টাকার গাছ আছে যে আমি টাকা ছিড়মু আর ওর বাইক কিনে দিমু আমি বাসি না আমার জ্বালায় বাবা মা কি করবা তো তো কি আর করার কপালে যা আছে তাইব একদিক তো পোলাই রাখ দেখা একদিক তো বাপে রাখ দেখা আমি পড়ছি মাঝখানে চল ঘরে চল আমার পাগলা ঘোড়া রে হে হে কই থাইকা কই লুকাই যা আমার পাগলা ঘোড়া রে হে হে কই থাইকা কই লুকাই যা কি ব্যাপার এত নষ্ট ছিল এইটা চলে এসেছে হাই মেরে হ্যান্ডসাম কি ব্যাপার কই যেতেছো তুমি তোর হ্যান্ডসাম হ্যান্ডসামের খেতা পুরি মেজাজ খারাপ সর আমার যেতে দে আরে আরে শোনো কি হয়েছে তোমার কি হয় না সেটা বল আমার আজ কতদিন যাবত আমি বলতেছি আমার একটা বাইক কিনে দাও বাইক কিনে দাও এই ছোট থেকে আমি বড় হয়ে গেছে আমার বাইক কিনে দেয় না ওফো তোমার আমি কতবার বলছি যে বাইকটা এখানে বাদ দাও বাইক মানুষ চালায় এখন বলো বাইক ভালো না বাইক মানুষ চালায় না না এমন একটা মানুষ আছে যে বাইক চালায় না একমাত্র তুই তুই একটা গার্লফ্রেন্ড ঠিক আছে যে চায় না তার বয়ফ্রেন্ড বাইক চালাক তোমার কতবার বলছি যে বাইক চালানোর দরকার নাই কেন বাইক দিয়ে কি করবে তুমি হ্যাঁ বাইক চালানো লাগবে না বাড়িতে আম্মা না করে আব্বা না করে আমি না করি ভালো লাগে না তোমার না আমার ভালো লাগে না একটুও ভালো লাগে না বাইক আমি চালামুই আমার আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে আসছি আমি বাড়ি থেকে চলে আসছি বাড়িতে যাব না দেখো আমি তোমার বারবার বলতেছি না যে বাইক চালানোর দরকার নাই বাস এটাই আমার শেষ কথা বাইক চালানো লাগবে না বাইক চালাবো এ আইছে আমার শেষ কথার লোক এই তুই দেখছ না দেশের তো বক্কর লাগছে সক্কর লাগছে সবাই হুন্ডা চালায় আমি চাললে কি দোষ বাইক চালা তুমি কি করবে শুনি হ্যাঁ ওই তুই দেখছ নাই সিনেমার মধ্যে উত্তম সুচিত্রা কেমনে করে বাইকের পিছনে চড়াইয়া গান গাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো থাক
থাক, এত পথ শেষ হওয়ার দরকার নাই। পথ শেষ হয়ে গেলে তো গর্তের মধ্যে গিয়ে পড়বা। এত ধান্দাবাজি বাদ দিয়া ঠিকমতো পড়াশোনা চালায় যাও। হ্যাঁ, এটাই আমার শেষ কথা, ঠিক আছে? আর যদি পড়াশোনা ঠিকমতো না করো তাহলে আমারও পাবা না। হ্যাঁ, ওই গর্তে পড়বো না? এই তোর মুখ দিয়ে কোনো ভালো কথা বেরো না, খালি খারাপ খারাপ কথা কস। তাই তো, গর্তে পড়বা না? হ্যাঁ, গর্তে আমি একা পড়ব না, পড়লে তোরে নিয়েই পড়ব, কারণ তোরে নিয়েই চালাম। সর, এই শোনো না। কি শোনো? কই যে দসো বাইক আমি কিনবো, এটা আমার লাস্ট কথা, তুই সর। আরে শোনো, সর তুই শোনো না, রাত কত তো যা। দেখো তোমার পোলাখন্দ কাজ কাও খুব চাপ সৃষ্টি করছে, ওর বাইক কিনাই দিতে হইব। আচ্ছা তুমি তো কইতাছো বাইক কিনা দিতে হইব, তুমি কি বুঝতাছো না সংসারের কি অবস্থা? আমি ছোটখাটো একটা চাকরি করি, কয় টাকাই বেতন পাই কও, ওর আমি বাইক কিনা দেবো কি দিয়া? তা তো আমি বুঝতেছি, ছোট মাইয়াডার স্কুলের ব্যাগ, তারপর বড় মাইয়াডার স্কুলের পোশাক, এই টাকার লেগা তো কিনতে পারতেছো না, তা তো আমি বুঝতেই পারতেছি। আমার কয়েক মাসের বাসা ভাড়া বাকি, এগুলা যে কোথিকা কেমনে দিবা তা তো বুঝতে পারতেছি না। আমার চিন্তা কোনো কিছু ভালো লাগে না। আমি কি করবো কো, আমার তো আর জমি জমা নাই যে পেইসা পোলারে হুন্ডা কিনা দিমু। আর তুমি যা ভালো বুঝো তাই করো, কি করবা কো? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি? দেখো পোলাও বাইক কেনার জন্য অস্থির হয়ে গেছে, এদিকে মাইয়া দুইটার স্কুলে কত ঝামেলা, দেখো না কিস্তিতে টাকা তোলা যায় না। কি কো? হ, কিস্তিতে টাকা তুলমু, এমনি বেতন পাই যা, তাইতে সংসারই চলে না। আবার যদি কিস্তি তুলি আমি কিস্তি শোধ করবো কি দিয়া কও? কইছিলাম কি, কিস্তিতে টাকা তুললে তাও তো একভাবে কতগুলো ঝামেলা শেষ হইতো, তাই না? ঠিক আছে, তুমি যখন কইতাছো চিন্তা ভাবনা করে দেখি। হ্যাঁ, আসতেছি। ওই দেখো পোলা আবার ডাকতেছে, এখন আবার যে কি কইবো, আল্লাহ মাহবুব ভালো জানে। আমি চাই পোলার কাছে। বাইরে গেছিলাম, বকর আছে, বকরের মুন্ডার পিছিয়ে বসে আসছিলাম, ঘুরলাম। আমার বাইকে কি করছো? দেখ বাবা, তুই আর বাইকে কথা কইস না তো। আমি তোর বাপের কাছে কইছি, সে একটা জায়গা আলাপ করতেছে, যদি টাকা পয়সার ব্যবস্থা করতে পারে তাহলে বাইক কিনা দিব। কিসের ব্যবস্থা করতে পারে? তুমি বলছো না কিনা দিবা? বলছি তো, কিন্তু টাকার তো ব্যবস্থা করতে হবে নাকি? তোর বাপে আলাপ করতেছে টাকা পয়সার ব্যাপারে। কেন আলাপ করতেছে? কেমনে করে আলাপ করো তোমরা, কেমনে করে আলাপ করো? একদিন কেউ কিনে দিবা, আরেকদিন টাকা পয়সা করতে তো একদিন কইছিলাম। তোমার মুখ দেখতে পারবা না যদি বাইক কিনে দাও। দেখলা তো, তোমারে কত বার করে কইতেছি যে টাকা যেমনি হোক ব্যবস্থা করো, ব্যবস্থা করে আগে পোলার বাইক কিনে দাও। আচ্ছা তুমি কি বুঝো না, আমি তো অবশ্যই কয়ে রাখছি, তারা কইছে আমার 10,000 টাকা লোন দিব, কিন্তু একটু সময় তো লাগবো কও, অফিসের ব্যাপার। 10,000 টাকা? কিন্তু 10,000 টাকা দিয়ে কি আর বাইক কিনা যাব? আচ্ছা আমি ওই এক জায়গায় কথা কইছি একটা এনজিওতে, ওইখান থেকে কিছু টাকা দিবার চাইছে, এখন তোমার টাকা আর আমার টাকা মিলাইয়া আগে পোলাটার বাইক কিনা দেওয়ার ব্যবস্থা করো না। হ, আমি কালকে অফিসে যাইয়া টাকার কথা কমু। বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া, বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া, বন্ধে মায়া লাগাইছে। লা লা লা, ছাড়ো দেখছি, ছাড়ো। আমি শাকচুন্নি। হ্যাঁ, আই ছাড়ো, আর তুমি তো, আমি কিন্তু ভয় পেতেছি। বল আমি কি? তুমি আমার জান চিনছো? চিনবো না, ভয় পাইছি না। আচ্ছা শোন না, একটা খুশির খবর আছে। হ্যাঁ, খুশির খবর মানে? এই আমাদের কি বিয়ের কথা নাকি? কিছু শুনছো বাড়ি থেকে? বলো না কি খুশির খবর। বিয়ে করার কি বয়স হয়েছে নাকি আমার?
বিয়েটা না, আজকে হচ্ছে আমার সবচেয়ে খুশির দিন। কি খুশির খবর? হ্যাঁ জানাও আমারে, শুনি। আচ্ছা তুই বল না, কি খুশির খবর হইতে পারে? ওনার খুশির খবর সেটা আমি কয়ে দেব। খুশির খবরটা হইতাছে আব্বা আমারে বাইক কিনে দিব। কিরে তুই খুশি হস না? আব্বা ওনারে বাইক কিনে দিব এইটা আমারে কইতে আইছে। এই কথা না কইলে তো পারতা, তোমার কতবার কইছি বাইক চালাতে হবে না। হ্যাঁ এত সুন্দর একটা খবর দিলাম, তুই খুশি হইলি না কেন? জি না, আমি বাইক চালাই না, কোনো খুশি হই নাই। মানে আমি বুঝি না, আমার সুখের দিনেও তুই খুশি হস না? মানে আমি যে তোরে বাইক নিয়ে ঘুরমে এটা তুই চাস না? না আমি চাই না, কারণ বাইক হইছে বিপজ্জনক বাহন, তুমি জানো না যখন তখন ট্রাকের তলে পড়ে। হুম শোন আমি অত কিছু জানি না, আমার স্বপ্ন হইছে আমি উত্তম সুচিত্রার মতো তোরে নিয়ে বাইকে ঘুরুম ঘুরুম ঘুরুম। কি কথা বলিস না কেন? কি কথা কম আমি? হ্যাঁ এই শোন, প্রেমিকা প্রেমিকার মতো থাকবি, বড়দের মতো জ্ঞান দিবি না। শোন আমার ফুচকা খাবি, চল চল না। আচ্ছা বাবা এখানে 30,000 টাকা আছে। 30,000 টাকা? 30,000 টাকা আমি কি করবো? 30,000 টাকা বাইক পাওয়া যায়? দেখ বাবা, তোর বাপের আমি মেয়েটা এলজির থেকে লোন তুলছিলাম, তুলে 30,000 টাকা ব্যবস্থা করছি। এই দে, আপনি তো কোনদিন বাইক কেনেন নাই, আপনি কি বাইকের দাম জানেন না? 30,000 টাকা 60,000 টাকা কি কোনদিন বাইক হয়? আমার একটি ইচ্ছা আপনারা পূরণ করবেন না, সন্তানের একটি ইচ্ছা আপনারা কোনদিনও পূরণ করবেন না, কেমন বাপ হয়েছেন আপনারা? আচ্ছা আমি এত টাকা কই পাবো কো? এই দে আম্মা, আপনার বলে আপনার সাথে কোনো কথা নাই, আমি 30,000 টাকা দিয়া এই টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, কিস্তিতে গাড়ি কিনবো, আর কিস্তি আপনারা শোধ করবেন বলে দিলাম। কিন্তু অন্যায় আপনার চাওয়া কোনোদিনও পূরণ করবেন না আপনারা।
রাত্রি হয়ে গেল আমার।